ফ্রেন্ডস তোমরা স্বাস্থ্যসাথী ফর্ম বি ফিল আপ করার সময় অনেকেই ভুল লিখে ফেলছে বা অনেকে বুঝতেই পারছে না ফর্মটা কিভাবে ফিল করতে হবে তো কিভাবে সহজ সরলভাবে স্বাস্থ্যসাথী ফর্মটি ফিল আপ করতে হয় সেটাই আজ এই ভিডিওতে দেখাবো কারণ দুয়ারে দুয়ারে সরকার চলে এসছে যার জন্য সবাই অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে তো কীভাবে স্বাস্থ্যসাথী ফর্মটি খুব সহজেই ফিল করা যায় চলুন দেখানো যাক সিম্পল দেখুন প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার তো এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই এরপর রয়েছে ডিস্ট্রিক্ট তো তোমার জেলার নামটি এখানে লিখে দেবে তারপর রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি তো তোমার ব্লকের নামটি এখানে লিখে দেবে নেক্সট রয়েছে পঞ্চায়েত তো তোমার পঞ্চায়েতের নামটি এখানে লিখে দেবে এরপর রয়েছে ভিলেজ বা ওয়ার্ড তো তোমার গ্রামের নামটি অবশ্যই এখানে লিখে দেবে এরপর পাবে অ্যাড্রেস তো দেখো ফ্রেন্ডস নিচে একটি ঘর রয়েছে তার মধ্যে তোমার বর্তমান ঠিকানাটা লিখে দেবে প্রথমে ভিলেজ লিখে দিলে এরপর পোস্ট এরপর পিএস দেন পিনকোডটা অবশ্যই দেবেন আর কিছু দেওয়ার দরকার নেই ওপরে দেখো ডিস্ট্রিক্টে দেওয়াই আছে এরপর ডান দিকে তো রয়েছে মাইনরিটি স্ট্যাটাস তো তুমি যদি মুসলিম হয়ে থাকো তাহলে ইয়েস এর উপরে টিক দেবে আর যদি হিন্দু হয়ে থাকো তাহলে নো এর উপরে টিক দেবে দেন তুমি কি কাস্ট এসসি না এসটি না ওবিসি যাই হও না কেন তার উপরে টিক করবে আর যদি তুমি অন্য কোনো কাস্ট হয়ে থাকো তাহলে এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই তুমি যখন ফর্মটি জমা দেবে তখন স্যারদের বলবে তো তারাই ঠিক করে দেবে নেক্সট পাবে ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়েড তো যারা সরকারি কাজের সাথে যুক্ত আছো সেটা এখানে লিখতে হবে এরপর কোন ক্যাটাগরিতে কাজটি পড়ছে সেই ক্যাটাগরিটা এখানে দিয়ে দিতে হবে চাকরি না করলে এখানে এন ডট এ অর্থাৎ নট অ্যাপ্লিকেবেল দিয়ে দেবে এরপর দেখো বাদিকে রয়েছে অফিসিয়াল নেম অ্যান্ড অ্যাড্রেস তো যদি তুমি সরকারি কাজের সাথে যুক্ত থাকো তাহলে অফিসের নাম ও তার ঠিকানা এখানে দিয়ে দিতে হবে আর চাকরি না করলে এন ডট এ অর্থাৎ দিয়ে দেবে দেন ডান দিকে দেখো একটা ঘর রয়েছে তার মধ্যে আছে নেম দি অর্থাৎ আবেদনকারীর নাম তো এখানে বাড়ির মহিলার নামটি লিখে দেবে কারণ স্বাস্থ্য সাথী কার্ড মহিলাদের নামেই হয় এরপর ফাদার্স নেম অর্থাৎ সেই মহিলার বাবার নামটি এখানে লিখে দেবে এরপর দেখো এখানে দুটি অপশন রয়েছে ডু এনি মেম্বার অব দি ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট তো আগেই বলেছিলাম যদি সরকারি কাজের সাথে যুক্ত থাকে তাহলে অবশ্যই ইএস এর উপরে টিক করবে আর যদি সরকারি কাজের সাথে যুক্ত না থাকে তাহলে অবশ্যই নো এর ওপরে টিক করে দেবে এরপর নিচে দেখো পরিবারের নাম তাদের কার্ডের আইডি লিখতে হবে এখানে অনেকে ভুল করে ফেলে তো আমি সহজ সরল বোঝানোর চেষ্টা করছি তাহলে তোমরা খুব সহজে লিখে ফেলতে পারবে ফ্রেন্ডস প্রথমে দেখো সিরিয়াল নাম্বার রয়েছে এরপর মেম্বার নেম তো এই মেম্বার নামের জায়গায় অবশ্যই নেম অফ দি অ্যাপ্লিক্যান্টের জায়গায় তোমার বাড়ির যে মহিলার নামটি লিখেছো সেই মহিলার নামটি কিন্তু এখানে লিখতে হবে এরপর সেক্স এই ঘরে লিখতে হবে ফিমেল তাই এখানে এফ দিলি হবে এরপর সেই মহিলার বয়স কত এখানে লিখে দেবে দেন এখানে লেখা আছে বেনিফিসিয়ারি বা সেলফ অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের বাড়ির মেম্বার করা হবে বাড়ির মহিলাকে তো জাস্ট এই সেলফের সাইডে একটি টিকচিহ্ন দিয়ে দিতে পারো না দিলেও হবে এরপরের ঘরে রয়েছে মোবাইল নাম্বার তো সিম্পলি জাস্ট এখানে একটি বাড়ির মোবাইল নাম্বারটি লিখে দেবে দেন তার সাইডে খাদ্য সাথী আইডি নাম্বার তো এখানে জাস্ট দেখবে তোমাদের ডিজিটাল রেশন কার্ডের ওপরে খাদ্য সাথী আইডিটি আছে জাস্ট দেখে দেখে সেই আইডিটি এখানে লিখে দেবে এরপর আধার কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবে এইভাবেই পুরো এক লাইন কমপ্লিট করলে এরপর পরিবারের আর যে সদস্যগুলি রয়েছে তাদের অ্যাড করতে হবে এবার সিরিয়াল নাম্বার টুতে তে যে মহিলার নাম প্রথমে দেয়া হয়েছে তার স্বামীর নাম লিখে দিলে এরপর সেক্সের জায়গায় মেল অর্থাৎ এম লিখে দেবে তারপর তার বয়সটা দিয়ে দেবে এরপর দেখো রিলেশন রয়েছে তো ঘরের প্রথমে যে মহিলার নাম লিখলে তার সাথে কি সম্পর্ক রয়েছে সেটা এখানে লিখতে হবে তো এখানে হাজবেন্ড হবে নেক্সট রয়েছে মোবাইল নাম্বার তো ওপরের ঘরে একবার মোবাইল নাম্বার লিখে দিলেই হবে এরপর যতগুলি পরিবারের সদস্যের নাম অ্যাড করবে মোবাইল নাম্বারের জায়গা শুধুমাত্র ডু লিখে দেবে অর্থাৎ একই এরপর সেমভাবে খাদ্য সাথী আইডি ও আধার কার্ডের নাম্বার কিন্তু এখানে লিখে দিতে হবে এইভাবে বাড়ির যতগুলি সদস্য আছে তাদের অ্যাড করে নেবে দেখো এখানে দশজনকে অ্যাড করতে পারবে যদি দশ জনের বেশি সদস্য থাকে বাড়িতে তাহলে আরেকটি ফর্ম নিয়ে নেবে তো ফ্রেন্ডস এভাবে ফর্মটি ফিল করবে আর রিলেশনের ঘরটি ঠিকঠাক লিখবে এরপর ধরো প্রথম ঘরে যে মহিলার নাম লেখা আছে তার ছেলেকে অ্যাড করবে তখন রিলেশনের জায়গায় সন লিখে দেবে যদি তার মেয়েকে অ্যাড করো তাহলে ডটার লিখে দেবে ফ্রেন্ডস এভাবে ফুল ফিল করবে এরপর কারো যদি হয়তো রেশন কার্ড বা আধার কার্ড নেই সেই ঘরে জাস্ট ক্রস চিহ্ন করে দেবে এইভাবেই বাড়ির সকলের নাম অ্যাড করে নেবে দেন একদম নিচে দেখো বেনিফিশিয়ারি সিগনেচার রয়েছে তার ওপরে বাড়ির যে মহিলাকে হেড করা হয়েছে তার সই এখানে করতে হবে এরপর পরিবারের যতগুলি সদস্যকে অ্যাড করা হলো তাদের আধার কার্ড ও ডিজিটাল রেশন কার্ডের জেরক্স করতে হবে প্রয়োজনে আরও যদি অন্য কোনো জেরক্সের প্রয়োজন হয় তাহলে স্যারদের জিজ্ঞাসা করে নেবে এবার দেখা গেলো বাড়ির কোনো একটি মেম্বারের আধার কার্ড বা রেশন কার্ডের কোনোটাই নেই তাহলে তার বার্থ সার্টিফিকেট বা কোনো সরকারি ডকুমেন্টস জমা দিলেই হবে তো ফ্রেন্ডস ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে টাচ করার অপশানটি সিলেক্ট করে দেবে কারণ আমি নিত্য নতুন মোবাইল টিপস দিয়ে থাকি তো সবাই ভালো থাকবে টাটা